नमस्कार, आमी तोतोना। बांगाली रान्ना बान्नाते सबाई के आमंत्रण। आज आमी बानाबो पोटाटो पैनकेक। खुबी सहज एक रेसिपी, एटा आपनारा जल खाबारे परिवेशन करते पारें। एर जोन्नो नियेछी दुटो आलू, आलूगुलोर खोसा फेले दियेछी, दुटो डिम, आदा ग्रेट करे नियेछी एक चामचे चार भागेर एक भाग, नून परिमाण मतो, गोलमरिचेर गुड़ो एक चामचे चार भागेर एक भाग, तीनटी काँचा लंका कुची, एकटा पेंयाज कुची, एकटा टमाटो कुची, एक टेबिल चामच कैप्सिकाम कुची, काँचा लंका, पेंयाज, टमाटो और कैप्सिकाम। এই সব উপকরণ যতটা পারবেন ছোট ছোট করে কাটবার চেষ্টা করবেন। ধনেপাতা কুচি, এক টেবিল চামচ ময়দা আর লাগছে ভাজবার জন্য তেল। প্রথমে আলু দুটো গ্রেট করে নেব। গ্রেট করা আলু একটি পাত্রে নেব, এর মধ্যে দেব জল। आलू ভালোভাবে ধুয়ে নেব। এবার এগুলো তুলে নেব, তবে খুব ভালোভাবে জল নিংড়ে। এরপর এর মধ্যে এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, धने पाता कुचि, ग्रेट करा आदा, गोलमरिच गुड़ो और काँचा लंका अवश्य देखे दीते हबे। चाहले आपनारा बेशी दीते पारें बा कम। दिए देव परिमाण मतो नून, डिम फाटिए दिए देव, दुटो डिमी दिए देव, आर देव एक टेबिल चामच मैदा। सब उपकरण भालोभावे मिशिए नेब। এই মিশ্রণটা রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গেই প্যানকেক বানাতে হবে, না হলে আলুতে নুন দেওয়ার ফলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। ভাজবার জন্য পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব তেল, মিশ্রণ থেকে অল্প দেব। দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে মিশ্রণটা চ্যাপ্টা করে দেব, তাহলে ভালোভাবে ভাজা হবে। এইভাবে আরও মিশ্রণ দিয়ে দেব। আপনারা ছোট বা বড় যে কোনো মাপের প্যানকেক বানাতে পারেন। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। দু পিঠি লাল করে ভাজব। প্যানকেক ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। তৈরি পটাটো প্যানকেক।